বাস্তবায়ন করতে বাধা দেয়, কোন যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দেয় তাদের জানাজা পড়া যাবে না। এর আল্লাহর রাস্তা বাধা দেয় কার রাস্তায়? দিন প্রচার করতে বাধা দেয়, দিন কায়েম করতে বাধা দেয়, আছে না নাই? আর কথাও তো কয় আছে নি কাকা, ও তাদের সব আমলগুলি বাতিল হয়ে এলা অন্যায় বাবা আলম রে জুলাই দেয় আল্লাহ লাখ লাখ জুলাই লাইব, কথা ঠিক কেবা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দাও। হাদিসের ব্যাখ্যায় লেখেন যে আলেমের যত আলেম যত আমল, সে আলেম অনুযায়ী আমল অনুযায়ী সত্তরেরও বেশি তত বেশি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সে আলেমের পিছনে কারা কারা থাকতে রাজি একটু দুহাত তুলে দেখাই, আল্লাহ কবুল করেন কোন না? আমি হাত উঁচু করে রাখেন, আল্লাহরে সাক্ষী দেন। FTV Media 24 in anticipation of healthy culture. মুআজ্জাজ মুহতারাম, নোয়াখালী জেলার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী পূর্ব কিফালপুর জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি হযরত মাওলানা রুহুল আমিন চৌধুরী সাহেব খতিব আল আকসা জামে মসজিদ ধানমন্ডি আছে, আমিন। আল্লাহ আমাদের সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। ধানমন্ডির খতিবের সামনে আমরা ওয়াজ করব, এত বড় সাহস আছে? আল্লাহ সভাপতির অনুগ্রহ ক্রমে কিছু বলার তৌফিক দান করেন, বড় আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টবাসী ওয়াইজ হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী সাহেব বারাকাল্লাহ ফি হায়াতিহি, বলেন আমিন। খতিব নিউ কলোনি জামে মসজিদ আসাদ গেট লালমাটিয়া ঢাকা। আলহামদুলিল্লাহ ঢাকার হুজুর আমার আগে এসেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ হুজুর যথাসময় আমাদের মাঝে রেস্ট নিয়ে আসবেন। আপনারা এর আগে আমার তুই চলে যাবেন আমন্ত্রিত মেহমান বিন্দু জনাব মিজানুর রহমান শিফুল সাহেব চেয়ারম্যান 2নং দাঁতপুর ইউনিয়ন, জনাব সুলতান মাহমুদ খসরু বিশিষ্ট সমাজসেবক, জনাব আব্দুল মতিন সাহেব বিশিষ্ট সমাজসেবক, আমাদের আমন্ত্রিত মেহমান বিন্দুকে কোরআনের ময়দানে কবুল করেন। আপনাদের সামনে সালাতে আসর পর থেকে আলোচনা হয়েছে, সালাতে পরের আসর পর আলোচনা করেছেন হযরত মাওলানা আবু আনসারী সাহেব খতিব পূর্ব কিফালপুর জামে মসজিদ, তিনি আপনাদের সামনে আলোচনা করেছেন। সালাতে মাগরিবের পরে আলোচনা করেছেন আপনাদের অত্র এলাকার সুযোগ্য আলেমদের, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব, আরবি প্রভাষক, সহকারী অধ্যাপক, রাজগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, খতিব নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ নতুন ক্যাম্পাস জামে মসজিদ। এই দুইজন আলেমদিন থেকে আমরা কোরআন হাদিসের আলোকে যে কথাগুলি শুনেছি সে কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ এই দুজন আলেমদিনকে এলমি যোগ্যতা আরো বাড়িয়ে দিন, একামতে দিনের জন্য কবুল করে। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, যারা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। আপনারা এই বরকতপূর্ণ মাহফিলে আসতে পেরে খুশি নেভাজা, এই জন্য শুক্রিয়তান বলি আলহামদুলিল্লাহ। একটু চেহারাটা ঠিক, চেহারাটা বক্তার দিকে থাকবো, তাহলে ঘুমে জুড়ে নিয়ে আইলো আর জুড়ে নিয়ে আসবে,
নত গুরু জুরানে আসার সম্ভাবনা আছে না নেই যেহেতু কতকালকে সর্বরাত গেছে সর্বরাতের আগ্রহ আমাদের দেশে কম না বেশি ব্যাকে কত বেশি হ্যাঁ বেশি সর্বরাত সবে কদর লাইলাতুল মেরাজ দুই দিন রাত এটা আমাদের জন্য বোনাস এটা কি বোনাস কে পারে ভাই বোনাস যাতে চাকরি ঠিক করি করে হাতে বোনাস হয় না যাতে ঠিক করি করে না হাতে হয় যাতে রেগুলারলি চাকরি করে সে বোনাস পায় ঠিক কি না যে রেগুলারলি চাকরি করে না সে তো বোনাস এর আশা করতে পারে না রেগুলারলি চাকরি হইলো পাঁচ ওয়াক্ত নামাজ রেগুলারলি চাকরি হইলো রমজান শরীফের রোজা কথা ঠিক কি এই রেগুলারলি যারা এগুলি করে তাদের কালকে নফল ইবাদতের কাফি আছে মূল্য আছে আমাদের দেশে সেনাবাহিনী আছে না নেই পুলিশ র‍্যাব এরা যখন রিটায়ারে যায় তখন কি তাদের সব বন্ধ হয়ে যায় না কিছু চালু থাকে রেশন চালু থাকে তো রেশন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট সেখানে রেশনের জন্য সেনাবাহিনীর একটা বিশাল লাইন ওরা রেশন নেওয়ার জন্য গেছে পাশে দিয়ে পাবলিকও গে চিন্তা করে যে কি কিয়া দেয় না তারা লাইন কিলে দিচ্ছে লাইন টাইম ধরি জিজ্ঞেস কেন কিয়া দেয় কেন রেশন দেয় এই ডাল চাইল পালা পালা জিনিস মেলা কিছু তেলও দেয় অত চিন্তা করলেও যে তাইলে আই নিজেও খাড়াই আমি কি এতে কিন্তু সেনাবাহিনীতে চাকরি করে না বা করে নাই এবার আপনারা বুঝে থাকলে বলেন এই লোকটা যখন সিরিয়ালি আসতে আসতে আলহামদুলিল্লাহ সিরিয়াল যখন আসতে আসতে একেবারে কাউন্টার পর্যন্ত আইব এত রেশন দিব নি কারণ কি এত তো সেনাবাহিনীতে চাকরি নেই এত জিজ্ঞাসা করবে যে কাটার দেন সে এত হারব নি হ্যাঁ তো তুমি এখানে কেন দাঁড়াইলে কবে দাঁড়াইছি আল্লাহ আমি দাঁড়াইছি কাটটা দাও কো আমার কাছে তো কাট নাই এবার কলসাই দুইটা সটকনা লাগাই দিব কি দিত ন রেশন তো পাবে না দুইটা কটকিনে আছে না নাই তেমনি ভাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না রমজান শরীফের রোজাগুলি রাখে না হজ করে না যাকাত দেয় না একামত দিনের কাজটা করে না পর্দা 24 ঘন্টা খরচ এটা করে না তারা যদি নফল পাওয়ার জন্য ঘুরে তাদের লাইন সটকনা আছে না নাই আমার ভাইরা আমাদের দেশে ওভারটাইম যারা চাকরি করে তারা ওভারটাইম করার সুযোগ আছে না নাই এবার বলেন যারা চাকরি করেছেন তারা বলবেন ওভারটাইমের পয়সা কম না বেশি অত চিন্তা করল তাহলে চাকরি করে লাভটা কি ওভারটাইমটা করি এবার বলেন কোন যাতে চাকরি করে না ওভারটাইমের সুযোগ আছে নি হ্যাঁ তাহলে মূল চাকরি হলো নামা আর মূল চাকরি হলো রমজান শরীফ রোজা এগুলি যারা রেগুলারলি করে না তাদের মতো এই নকল ওভারটাইম করার সুযোগ নেই এটা তো ওভারটাইম এটা কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন কন্যা ওলামায়ে কেরাম নিছে বউ নিছে এটা আমি মশাই কারণ আকাশে বেদবি মনে কথা বুঝছি আর এই টেবিলটা দিবেন আর কেন মশাই যাতে কোরআনটা নিচে না থাকে কথা বুঝছি কি যাক এখন তো করিয়ে লেছেন সামনের দিকে একটু খেয়াল রাখি নেই আল্লাহ তৌফিক দান করেন বরণ আমিন আমি আপনাদের সামনে সুরে মোহাম্মদ কোন সুরে সুরে মোহাম্মদের 9 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাহাবাতা আমালাহু ওয়াল্লাযী ইরাক রাতাত বললি ভালো বুঝবি ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম যারা কাফের তাদের কোয়াল খারাপ কোয়াল ভালো না কোয়াল খারাপ ইল্লে কোয়াল খারাপ ওয়াদাল্লাহ মালহুম তারা যত ভালো কাজ করে সব আমল গুলি বরবাদ তারা যত নেকের কাজ করবে সব নেক কাজ গুলি বরবাদ হয়ে যাবে জীবনে যত নেক কাজ করছে একটা নেকিও তাদের কামে আসবে না সেটা ওজন নেকের পাল্লা ওজন হবে না তো কেন জালিকা বিহান্নাহুম কারিহু মা আনজালাল্লাহ
তাদের একটা অপরাধ হলো আল্লাহ যে কোরআন নাযিল করেছেন সেটা তারা অপছন্দ করে কি করে ও যারা কোরআন অপছন্দ করে আদল পাহাবা তার মালাহুম তাদের সব আমল ডিলিট করে দিবেন কে তাহলে কাফের বেঈমানেরা কোরআন নাযিল হওয়াকে অপছন্দ করে কোরআনের শিক্ষাটারে অপছন্দ করে কোরআনের আইনটাকে অপছন্দ করে এই জন্য তাদের যত ভালো কাজ আছে সবগুলি বরবাদ করে দিবেন কে এটা তো আমরা বুঝি এটা বুঝছেন তো তাহলে যারা কোরআন অপছন্দ করে কোরআনের আইন অপছন্দ করে কোরআনের শিক্ষা যারা অপছন্দ করে তাদের আমলগুলি বরবাদ করে দেয় কে এবার বলেন মুসলমানের ভিতরে যদি কেউ কোরআনের শিক্ষাটারে অপছন্দ করে কোরআনের আইনটারে অপছন্দ করে হেতের আমল বরবাদ হবে কি হবে না হবে কি হবে না বিশ শ্রেণী লোকের কথা বলবো ইনশাআল্লাহ যাদের সব নেকি বরবাদ হয়ে যাবে তাদের একটা নেকিও নেক কিয়ামতের ময়দানে আমল নামে ওজন হবে না তার মধ্যে এক নাম্বার হলো যারা কোরআনটাকে পছন্দ করে কোরআনের শিক্ষাটাকে অপছন্দ করে কোরআনের আইনটাকে অপছন্দ করে আছে না নাই বা কোরআন বহু যুগের পুরাণে এই যুগে তা চলে না কোরআন বহু যুগের পুরাণে ডিজিটাল যুগে চলে না কয়নি কয়নি কয় না ইন হুয়াইল্লা আসাতিরুল আউয়ালিন কোরআন বহু যুগের পুরাণে আবু জাহেলের যুগে চলে না এটা বলছে ওলিদ বিন মুগিরা কে কইছে ওলিদ বিন জিগার জন্মে দোষ আছে আল্লাহ এর দোষগা গালি দিছে কোগা আতুডা নাতুডা গুল চলে যাবে কোগা গালি দিছে 10টা ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন হামাজিম মাশাই বিন নামিন মান্নাইল করে মুতাদিন আসিম উতলিম বাদা জালিকা জানিম আসলে নাই কথা ক ঠিকিয়া কোরআনের মাহফিল ইবাদত দেয় কোরআনের মাহফিল 140 দ্বারা দেয় আল্লাহ রাসূল যেখানে কোরআনের দাওয়াত দেয় কোরআন সেখানে সেখানে বাদা দেয় আসলে নাই উতলিম হাল্লাফ মিছে মিছে কসম খায় মিথ্যা কথা বলে মিথ্যা কসম খায় ওলা তু তে কুল্লা হাল্লা পিন হাম্মাজিম মাশাই বিন আমিন দজাল লাগায় কি লাগায় সামনে দুর্নাম করে পিছনে দুর্নাম করে আসলে নাই মান্নাই লিল খরে নেক কাজে বাধা দেয় নেক কাজে বাধা দেয় না আসলে নাই ওরে হাতে গানের মজলিসে বাধা দেয় না কিন্তু কোরআনের মজলিসে বাধা দেয় আসলে নাই গানের মজলিসে সেখানে 144 দ্বারা নাই 144 নাই কিন্তু কোরআনের ময়দানে 144 আছে না নাই কথাদের মাঝে আর ওলিদ বিন মুগিরার মাঝে কোনো বেশকম নাই 10 নম্বর গালি উতুল্লিম বাদা জালিকা জালিমি গুলো জারিকা কিয়া এটা জন্ম দৃষ্টি নেই ঠিকই বাস্তবে যারা কোরআনের আইনের বিরোধিতা করে কোরআনের শিক্ষার বিরোধিতা করে খবর নিয়ে দেখবেন তার জন্মে দোষ আছে কথা ঠিক নেই কোরআন বহু যুগের পুরাণে এই যুগে তা চলে না এরকম কথা কন্যা কি ফেলপুরে মনে হয় নাই আসলে নাই এরকম কথা বলেন না মনে আমাদের দেশে নাই কিভাবে এরকম যারা কোরআন বহু যুগের পুরাণে এই যুগে তা চলে না কোরআনের কোন বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে কোরআনের শাস্তি নিয়ে বাজে মন্তব্য করবে শিখিলে বরবর কয় কি কয় না খবরদার তাদের সাথে বসিও না ইজা সামিউতুন আয়াতুল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজু বিহা ওয়া ইজা সামিউতুন আয়াতিল্লাহি ইউকফারু বিহা যখন শুনবা আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে আল্লাহর আয়াত তিনি ঠাট্টা বিদ্রোহ করা ওয়া ইস্তাহজু বিহা ক যখন আয়াত তিনি ঠাট্টা বিদ্রোহ করেছে পালা তাকুদু মারাহুম তোমরা তাদের সাথে উঠা বসা করিও না তাইলে যারা আল্লাহর আইন অপছন্দ করে আল্লাহর আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদের সাথে বসা যাবে না এ কথা বলেছেন কে এখন যারা আল্লাহর আইন বিরোধিতা করে তাদের সাথে যদি বয়স বসা না যায় তাদের সাথে আত্মীয়তা করা যাবে তো ছেলে বিয়ে করা যাবে তো মেয়ে বিয়ে দেওয়া যাবে বলি এবার হাত উঠান পাঁচ ব্যক্তির সাথে বসা যাবে না হাত উঠান কেউ এখন তাসবিহ পড়বেন না মনোযোগ সহকারে শোনা ফরজ কর ইজা ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন ও যখন কোরআনের আলোচনা হবে তখন মনোযোগ সহকারে শোনা লাগবে ওয়ানসিতু চুপ থাকা লাগবে এটা নফল না ফরজ আমরুলিল ওয়াজিব কথা ঠিক কিনা এখন তাসবিহ পড়া এটা নফল না ফরজ কথা কয় না এক কোটি নফল রে একসাথ করলে একটা ফরজের সমান হবে না সুতরাং আপনি তাসবিহ পড়ে এখন টেনশন নষ্ট করেন কেন
বুঝেন নাই নাকি মন কষ্ট নিছে তাহলে পাঁচ ব্যক্তির সাথে বসা যাবে না কয় ব্যক্তি এক নম্বর হলো যারা কোরআন কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে কোরআনের শিক্ষা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তাদের সাথে বসা যাবে না দুই নম্বর ফালা তাকুত বাদা যিকরা মাল কওমি জালিমিন জালিমের সাথে বসা যাবে না জালিম আছে না নাই ঘরে ঘরে জালিম আছে না নাই এক ভাই হয়ে আরেক ভাইয়ের প্রতি জুলুম করে ভাই হয়ে বোনের প্রতি জুলুম করে বোন হয়ে ভাইয়ের প্রতি জুলুম করে আছে না নাই বাড়ি বাড়ি জুলুম আছে না নাই দেশে দেশে জুলুম আছে না নাই দলে দলে জুলুম আছে না নাই অমাল্লা বিহকুম বিমা আনজালাল্লাহ পাউলাইকা হুমুজ জালিমুন কত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় জালিম সে যে কোরআন মতে চলে না চালায় না কথা এটা আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া ও জালিমের সাথে বসিও না আর এক নম্বর জালিম হলো সে যে কোরআন মতে চলে না কোরআন মতে চালায় না যাতে কোরআন মতে চালায় না সে যদি জালিম হয় তারে যারা সাপোর্ট দেয় তারা কত নম্বর জালিম এত তো এক নম্বর জালিম কথা ঠিক না ঠিক তিন নম্বর তার সাথে বসা যাবে না ও যারা মসজিদে বসে কথা কয় হেদের কথা কলে লার জন্য নফল নামাজ পড়তে পারে না আছে না নেই কথা বলতে পারে না আছে নি কারা হ্যাঁ ও এদের সাথে বসা যাবে না হ তোমরা আল্লাহ তাআলা মসজিদে নবীর ইমাম মসজিদে নবীর ইমাম দেখলেন যে দুইটা লোক বসে বসে কথা কয় হ তোমরা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে মিনাই না আন্তুমা তোমরা কত না আইলা কল আমি না হলে তয়েফ আমরা তয়েফ থেকে আসলাম হযরত উমর বলছেন লাউ কুনতুম আমিন আহলিল মদিনা লা ওয়াজাতুকুমা যদি তোমরাই মদিনার এলাকার হইতা অর্থাৎ এই এলাকার লোক যদি হইতা লা ওয়াজাতুকুমা আমি গা ধরে তোমাদের বের করে দিতা দেখছেন কেন মসজিদে যদি যারা বসে বসে যদি কথা বলে যে বসে বসে কথা বলার কারণে অন্যের ইবাদতের ক্ষতি হয় নামাজের ক্ষতি হয় তারে গা দুরি বাইর করা এটা উম হযরত ওমরের সুন্নাত কারা কারা এই সুন্নতের আমল করবে সাহেব আর তুমি দেখো আল্লাহ কবুল করে আল্লাহ নবী কো ফালা তুজালিসুম ফালাসালিল্লাহ বিহাজাতুম যারা মসজিদে বসে বসে কথা বলে ও এরকম মুসল্লি আল্লাহর দরকার নাই মসজিদে শুধু মুসল্লি কথা কয় তা নয় বা মুসল্লি জোরে জোরে আওয়াজে কথা বলবে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী যাদের কোন নম্বর নেই বে নম্বর কি নম্বর কি নম্বর বে নম্বর যারা হেরা মসজিদে জোরে জোরে কথা কইব আছে না নেই তা আপনাদের এলাকা হয়তো নেই চার নম্বর যারা মদের আসরে বসা যাবে না যারা মদ খায় ডাইল খায় বাবা খায় ইয়া বাবা খায় আছে না নেই মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকুদ আলা মায়দাত তুদার ওয়াল খামর আল্লাহু আকবার ও যারা মদ খায় ডাইল খায় তাদের পাশেও বসা যাবে না কারণ যে বন্ধু মদ উপার অফার করে ডাইল অফার করে বাবা ট্যাবলেট অফার করে এতে বন্ধু নাকি এতে শত্রু আল্লাহ নবী সৈয়দ সুসরাকে বললেন নাম শেষ করে খাইব কি শেষ এখন মদ খায় না ডাইল খায় কি খায় এরপরে বাবা খাইয়া বাবা খায় এতে বাবারে বাবা কয় না টেবলেটে বাবা কয় আছে নাই তাই হুজুর আমনে কোন চাই এই হুজুর আন্নগর প্রতিষ্ঠানের প্রধান তো কথা বলে না কেন হ্যাঁ মাদ্রাসার কোন হলাগা বাবা বাবারে বাবা কয় না টেবলেটে বাবা কয় আছে নি কথায় মাদ্রাসার মধ্যে বাবা টেবলেট নাই ঠিকলে সুবহানাল্লাহ গো আমি তিন বছর আগে এক জায়গায় মাহফিল করলাম সেখানে এডিসি জেনারেল এসপি জেনারেল তিনি সভাপতি ছিলেন আমি স্যার জিজ্ঞাসা করলাম স্যার একটু যদি মন মাইন্ড করেন যদি না করেন একটা প্রশ্ন করুন এই যে আমরা চাকরি কয় বছর কয় ২৬ বছর চাকরির বয়স কয় বছর আমরা হাসা কথা কন চাই এই ২৬ বছর বয়সে মাদ্রাসার কোগে ছাত্র মাদ্রাসার কয়জন শিক্ষক বাবা ট্যাবলেট খাইছে ডাইল খাইছে মদ খাইছে গাঁজা খাইছে ইয়া বাবা খাইছে হেরোইন খাইছে আল্লাহর কসম করে বলি ২৬ বছর চাকরি জীবনেও একজন মাদ্রাসার ছাত্র একজন মাদ্রাসার শিক্ষক পাই নাই তাহলে মাদ্রাসার মধ্যে বাবা ট্যাবলেট নাই সুবহানাল্লাহ মাদ্রাসার মধ্যে বাবা ট্যাবলেট নাই মদ নাই গাঁজা নাই ইয়া বাবা নাই হেরোইন নাই এই জন্য আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করে দেন এতে ঠিকই বাবারে বাবা বলবে ট্যাবলেট বাবা বলবে না এরপরে আমার ভাইরা পাঁচ নম্বরে তার সাথে বসা যাবে না ওয়ান উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাসিলু আহলাল কদর পজরা তাকদীর কে অস্বীকার করে কাকে তাকদীর কে অস্বীকার করে যারা আগুন পূজা করে তাদের সাথে বসা যাবে না ওয়ালা তুফাতিহুম ওয়ালা তুফাতিহুম তারা যদি মারা যায় তাদের জানাজা হাজির হওয়া যাবে না ওরে বুঝুন কি বা যদি আল কদরিয়া মাজুসুন তারা উমি ফুজু ইজা মারিজু ফালা তাউদু অসুস্থ হয়ে গেলে তার সেবা করা যাবে না দেখতে যাওয়া যাবে না ওয়া ইম্মাতু ফালা তাশাদু তারা মরে গেলে জানাজাও পড়া যাবে না মজা আমার বাইরে আগুন পূজা করেন না মুসলমান আছে না নাই শিখা চিরন্তন শিখা অনির্বাণ কথা আছে না নাই আচ্ছা অন্য করে প্রশ্ন করি শিখা চিরন্তন শিখা অনির্বাণ শিখা চিরন্তন চিরন্তন একই শব্দটা কার লগে খাটে চিরস্থায়ী চিরন্তন কার লগে খাটে তাহলে আগুন সব সময় থাকবে না আগুন নিভে যাবে আগুন যদি পানি লাভ পানি পায় সে নিভে যাওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে আগুন তো কুল্লু মানালাই হাফান ভয়াব কঝুর আফ্রিকা জুল জালালি ওলি কর সব ধ্বংস হয়ে যাবে একজন থাকবে তিনি কে এই জন্য যারা শিখা চিরন্তন বলে শিখাকে চিরস্থায়ী বলে অনির্বাণ বলে এটা আগুন নিভবে না তারা হাসা কথা কইছে না মিশা কথা এটা হলো শিরিক যুক্ত কথা কথা ঠিক না ব্যাটি তো যারা এই কথা বলবে জানিয়া শুনিয়া তাদের ইমান থাকবে না চলে যাবে সেখানে যদি সেলুট দেয় ইমান থাকবে না চলে যাবে মুসলমান হয়ে শিরিক করে কি করে না আল্লাহ হেদায়েত দান করুক আমিন তাইলে যারা আগুন পূজা করে তাদের জানাজা নাই তাদের কি নাই যদিও সে মুসলমান হোক তার জানাজা পড়া যাবে না কথা বলে না কেন যাইবো যাইবো হ্যাঁ দশ ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও জানাজা পড়া যাবে না কয় ব্যক্তি আতুডান আতুডান মসজিদের ইমাম সাহেবরা তো কইবে কিল্লে হাতে নজ জানাজা হয় না সারিয়া দেখতে হলো দশ ব্যক্তি আছে যাদের জানাজা পড়া যাবে না এক নম্বরে কি বলছি এখানে আগে বসি না মাজুসি যারা আগুন পূজা করে কি পূজা করে শিখা চিরন্তন শিখা অনির্বাণ এই কথা বেশি লোড দেয় ও তাদের কি করা যাবে তাদের জানাজা পড়া যাবে না দুই নম্বর মুনাফিক বিলে মুনাফিক বিলা আমাল ওলের থেকে যারা আমলের দিকে মুনাফিক বিশ্বাসের দিকে মুনাফিক আছে না নাই তাদের জানাজা পড়া যাবে না আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের পিছনে জানাজা নামাজ পড়তেন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তেন কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই ইসলামের ক্ষতি করা রাসূলের ক্ষতি করা ভিতরে ছিল কি ছিল না এরকম আব্দুল্লাহ বিন উবাই মার্কা মেলা মুসল্লি আছে ইমামের পিছনে নামাজ পড়ে আবার সুযোগ হলে ইমামের ইমামকে বিদায় করার জন্য হে মিয়া এক নম্বর ভূমিকা পালন করে আছে না নাই মেম্বার সাহেবের কানে কানে কই দে কি আর রাখছেন ফেজাকার কি আর রাখছেন যদি গে কমই হয় কই গে কি আর রাখছেন গে তো হেফাজত কথা কি ঠিক না ব্যাটি আল্লাহ হেদায়েত দান করো কই স্টাইলের মুসল্লির মুসলমান হস তো তার জানাজা পড়া যাবে না ওয়ালা তুসাল্লি আলা হাতি মিনহুম মাতাবাদা সূরা তাওবা 84 নম্বর আয়াত হাবিবো ও আল্লাহর নবী হাবিব কি বলছে আল্লাহর নবী বলছে খবরদার আম্মে এরকম মুনাফিকের নামাজ জানা নামাজে আব্দুল্লাহ বিন উবাই জানাজা যে আজকে পড়ে গেছেন এরকম আব্দুল্লাহ বিন উবাই মার কালো যদি মারা যায় তার জানাজা আর কখন পড়বেন না ওয়ালা তাকুমালা কবরিহি তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে না তাদের কবরজারা তো করা যাবে না দেখছেন দিকে কে হতে দেয় এরপরে তিন নম্বর যারা শরীয় আইনের বিরোধিতা করে তাদের জানাজা পড়া যাবে না ওমান মানা আইয়ুকি মাহকামা শরিয়া আল্লাহ আকবার বলেন না যারা আল্লাহর আইন বাস্তবায়ন হোক জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যাক এটা সে নিজে চায় না বরং সব বাধা দেয় কি দেয় যে তারা আইন বাস্তবায়ন করতে চায় হাতেরে দোষগা মামলা দেয় ওর কথাও তো কয় হ্যাঁ এরকম এলাকায় এই এলাকায় এরকম মানুষ নাই ওমান মানা আইয়ুকি মাহকামা শরিয়া যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দেয় তাদের জানাজা পড়া যাবে না এমিয়া এগুলোর প্রফেসর করি কথা বুঝছেন না কথা বুঝুন না যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দেয় কল যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দেয় তাদের জানাজা পড়া যাবে না মুক্তি আছেন রহমতুল্লাহ আমার হাসার তিলবাড়ি পরকালে মৃত্যু পরকালে মাজলুম যাত্রী এরকম একটা বই লিখছে উনি সেখানে ভিতরে তিনজন লিখছে
আমি বিভিন্ন কোরআন হাদিস যতটুকু আমি পড়ার সুযোগ পাইছি দর ব্যক্তি হইছি মুসলমান হওয়ার সত্ত্বেও ওদের জানাজা পড়া যাবে না হে রর হুজুর যদি ডরে হলে হললে হলো ন হলে নাই বুঝলো লাগে এক নাস্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জানাজা না পড়লে হুজুর ইমাম শেখ আগে চলে গেছে ওরে রাত্রিবেলা মুয়াজ্জিনে জাগাইছে মুয়াজ্জিনে জানাজা হচ্ছে বেচারা ডরে ভয়ে জানাজা হচ্ছে পাবলিকে জিজ্ঞেস করি তিল্লে ইমাম তো চলে গেছে আগে জানা জানা হল বললে টিকিলে হলি পকিয়া হরছি আই কইতাম হাইতাম ন ঠিক কি আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন এবার বলেন না তাহলে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে বাধা দেয় তাদের জানাজা পড়া যাবে না এটা কে বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা কি হচ্ছে নিরিবে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি জমিনটা কার আইন মানে সবাই বলেন কার আইন মানে কার আইন মানে এই যে আমাদের দেশে বন্যা হয় কি হয় না হয়নি এরপরে বর্ষাকাল আছে না নাই বর্ষাকালের এত পানি কোথায় চলে যায় কোথায় চলে যায় আল্লাহ আকাশকে নির্দেশ দেয় ইয়া আরদুবলাই মা কি আছে না নাই ইয়া সামাউ আকলিড়ি জমিনকে বলে পানি গুলে চষে নাও আকাশকে বলে থেমে যাও ও সূর্য তুমি বাষ্প আকারে পানিগুলি তুলে নাও আমার ভাইরা এই নির্দেশ দেওয়ার সাথে সাথে জমিন পানি গুলি গিলে নেয় আর সূর্য বাষ্প আকারে পানিগুলি তুলে নেয় যদি সূর্য বাষ্প আকারে যদি পানিগুলি তুলে না নিত জমিন যদি আল্লাহর কমান্ড না মেনে যদি পানিগুলি চুষে না নিত সারা বছর বন্যা থাকতো সারা বছরে কি থাকে এমন পর্যন্ত বর্ষাকালে থাকতো কথা ঠিক না ব্যাপি তাহলে জমিন সেই জমিন আমরা আল্লাহর আইন মানি না সেই জমিন কার আইন মানে আমরা কার আইন মানব আল্লাহ কবুল করেন বন্ধু আমি এই যে আপনার ঘরের মধ্যে মুরগ আছে না নাই মুরগকে যখন কক কক বলে মুরগটা চলে আসে আসে কি আসে না আজকে তুই তুই বললে হাঁসটা চলে আসে গরুকে হ হ বললে গরুটা দাঁড়িয়ে যায় কুকুরকে লাট লাট বললে কুকুরটা বসে যায় তারে নিকৃষ্ট পানি কুকুর কার কথা শুনি আপনার কথা শুনি সুবহানাল্লাহ কইতেন না কিন্তু দুর্ভাগ্য হলো আপনি আল্লাহর কথা শুনেন না সব কিছু তোমার কথা শুনবে সব কিছু তোমার গোলাম তুমি হয়ে যাও একজনের গোলাম আল্লাহ বুঝার তৌফিক দাও এরপরে 7 নাম্বার সুদি যারা সুদ খায় শুধু শুধু চক্রবৃদ্ধি খায় তাদের জানাজা পড়া যাবে না ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হাকিমুল মুজাদ্দিদুল্লাহ আশারা শাফি কানবি রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর দেখলাম সুদিরও জানাজা পড়া যাবে না যাতে সুদ খায় সুদির সুদ খায় আছে না নাই আল্লাহকে 1000 1000 থেকে 5000 সমমত দিতে হারো না 1 লাখ হাসে গেছে এই হারের মাসে 5000 এর সুদ দেন লাগে কথা ঠিক না বাকি কেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াজারু মা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ও ইমানদার আল্লাহর ভয় করো সুদটারে ছেড়ে দাও সুদ আছে ইমান নাই ইমান আছে সুদ নাই ইনকুন্তু মুমিনি তাহলে যারা ফকাশে সুদ খায় এগুলি ইমানদার না বেঈমান এই জন্য মুসলমান আব্দুল্লাহ আব্দুর রহমান নাম থাকলেও তার জানাজা পড়া যাবে না এখন তো সুদ খায় না এখন কি খায় কইতেন জন্য ইন্টারেস্ট খায় আর কি খায় মুনাফা খায় কি খায় ইন্টারেস্ট খায় মুনাফা খায় অন্য তুন নাম হলো স্পিড মানি কি মানি ও কাগা সারি নেই বাড়ি নেই কেন খান কেন চলেন পটিয়া সের গেছে লড়াই ছড়াই খাই পূর্বজ না টিয়া সের আছে কি এ লড়াই ছড়াই হইলে এত সুদ খায় আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমি আছে নি ও কাগা পাঁচ নম্বর উপকূল হলে দেন পিতামাতার অবৈধ সন্তান মার হকগুলি আদায় করে না বাবার হকগুলি আদায় করে না মায়ের জন্য কোনো বাজেট নাই বাবার জন্য কোনো বাজেট নেই আছে না নাই মার কাছেও মাফ চাই নাই বাবার কাছেও মাফ চাই নাই বাবাও মাফ করে নাই মাও তারে মাফ করে নিল না ওই সন্তান যদি মারা যায় মসজিদের হুজুরে যায় যে তার জানাজা পড়া কারণটা কি সেই মেনদার না বেঈমান সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু আরাদু তাদের প্রতি খুশি হয়ে গেছে সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাইয়্যিদ হুসাইনরা তো গোরে প্রাধান্য দেওয়ার কারণে মারে প্রাধান্য না দেওয়ার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই ঠিক কি সাহাবায়ে কেরাম তো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাহাবায়ে কেরামের সম্মানে নামটা নিচ্ছি না আল্লাহু আকবার আপনি কইছেন কালিমা তালকিন দিবেন লাগিন তাই কালিমা তো মুখে দিয়ে আইয়া না মুখে দিয়ে কি
আল্লাহর রাসূল তো তবিবে কুলুবে না কলবে ডাক্তার গব্বরি আলাইছে আল্লাহু আকবার বলেন না কো বুঝা গেল হাতে মাল লাগে বেয়াদবি করি আলাইছে বাবার লগে বেয়াদবি করি আলাইছে সে মাল লাগে কি করছে বেয়াদবি করি আলাইছে বাবার লগে বেয়াদবি করি আলাইছে বাস্তবে দেখা গেল তার মা জীবিত আছে জিজ্ঞাসা করলো আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে কথা বলার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিছে আপনার ছেলে বেঈমান হয়ে মারা যাবে তার মুক্তি কালমে আসছে না যদি আপনি মাফ করে দেন ওকে আমি তারে মাফ করব না কেন মাফ করবে না সাইয়্যিদ হোসেন রাত ভরে ফাদান নিতো বললে বাজেট ছিল আমার জন্য বাজেট ছিল না আপনি মাফ করে দেন তো আমি মাফ করব না আল্লাহর নবী চিন্তা করলে যদি মা যদি মাফ না করে বেঈমান হয়ে লোকটা মারা যাবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল করলেন লাঠি সংগ্রহ করো কি সংগ্রহ লাঠি সংগ্রহ করা হলো আগুন জ্বালানো হলো আগুন জ্বালালে মহিলা জিজ্ঞাসা করে কেন আগুন জ্বালান আগুন জ্বালাইছে এই জন্য এটাতে আপনার ছেলেটারে এখনই পড়াবো এবার মা যখন আগুন দাউ দাউ করে জ্বলছে মা রাসূলের কদম পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সামনে আমার ছেলের আগুনে পোড়াইবেন আমি মা হিসেবেটা আবার বদ্ধস্থ হবে না আমি আমার ছেলেরে মাফ করে দিলাম আমনো আল্লাহর কাছে কোন আল্লাহ যেন মাফ করে দেয় এরপরে কালিমা পড়া শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন কি হইছে এখন এটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হ্যাঁ লইছে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা যদি করেন মাফসাই নাও লাগবে এরপরে ছয় নম্বর মুশরিক যারা শিরিকে জলি করে কি করে শিরিকে জলি করে তাদের জানাজা পড়া যাবে না শিরিকে জলি আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই এটার সংক্ষিপ্ত আমি উদাহরণ দিই আপনাদের ইমাম সাহেব নামাজ পড়ায় কি পড়ায় না নামাজটা পড়ায় কি দিয়া সবাই বলেন না কি দিয়া পড়ায় কি দিয়া কি দিয়া এবার বলে ইমাম সাহেব যখন নামাজ পড়ায় কোরআন দিয়া ইমাম সাহেব যদি কোন বলে ইমাম সাহেব এতদিন তো কোরআন দিয়ে নামাজ পড়াইছেন এখন বুখারী শরীফ দিয়ে নামাজ পড়ান কইছি নি কেন না আর পড়াইলে হইব নি হ্যাঁ কোন সকল দলের লোকেরা ইমাম সাহেব কোরআন দিয়ে নামাজ পড়াবে এ ব্যাপারে একমত না দিব আমার ভাইরা সকল দলের লোকেরা তাইলে আমার ভাইরা ইমাম সাহেবরে কইলেন যে ইমাম সাহেব আপনি নামাজ পড়ান কোরআন দিয়ে এটা ব্যাপারে সকল দলের লোকেরা একমত কথা ঠিক কিনা তাইলে নামাজটা যেরকম চলতেছে কোরআন দিয়া বাকি সবকিছু চলবে কোরআন দিয়া এই ব্যাপারে কি একমত না দ্বিমত হ্যাঁ সব কিছু চলবে কোরআন দিয়া এই ব্যাপারে সকল দলের লোকেরা একমত না দ্বিমত এরকম একমত দ্বিমত যদি একমত হইতো তাহলে দেশটা তো কোরআন দিয়ে চলতো কথা ঠিক না ভাই ঠিক তাহলে দ্বিমত যারা ফসল করছে তারা শিরিক করিয়া লাইছে কথা ঠিক নি ভাই বজমি সজদা কোনা সে জমি না দা ফরমাক কিয়া তোমার খারাপ করে দি সজদায় মরিয়ায় তো জমানে হাফিজ রহমাতুল্লাহ নাই জমিনে সজদা দেয় জমিনের জবান খুলে গেছে এত জমিনের জবান খুলে গেছে জমিনে কে এরকম সেজদা দেওয়া দরকার না আমার একটা সেজদা দিয়ে দে ওই সেজদাটা কথা দিব কয় না মসজিদ বিনা বাইতুল্লাহ কি দেওয়ার কি সাইমে নামাজে আজকে আদা হতি আয় তলোয়ার কি সাই ওই সেজদাটা মক্কা না মদিনা নয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জমিনে একটা সেজদা দিয়ে দাও ওই সেজদায় তোমার জীবন থেকে সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে এরকম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নফল না ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক কারা কারা আছে একটু দু হাত তুলে দেখ আল্লাহ কবুল করেন কোন না আমিন আমিন কোন আমিন আমিন কোন এই যে 52 বছর এই 52 বছরের ভিতরে এ আপনার সরকার মেলা শেষ হইছে তো কথা বলেন কিন্তু আল্লাহর আইন দিয়ে চলাইছি নি তাইলে এখন এবার শান্তি হাইছি নি আমরা তাইলে এখন নতুন স্লোগান সব দল দেখা শেষ সামনে কোরআন সুন্নার বাংলাদেশ বলেন বলেন সব দল দেখা শেষ সামনে কোরআন সুন্নার এক দফা এক দেশ
কুরআন সুন্নাহর বাংলাদেশ এই স্লোগানে থাকা লাগবে কথা ঠিক কি না এরপরে তাইলে শিরিকে চলি যারা করে তাদের জানাজা পড়া যাবে না ধর্ম জার জার উৎসব সবার এই কথা কয় কি কয় না নাউজু বিল্লাহ বিতিন না একটা হলো শিরিক যুক্ত উৎসব আর একটা হলো শিরিক মুক্ত উৎসব আমাদের যত উৎসব এটা হলো শিরিক মুক্ত উৎসব আর আমাদের বিপরীত ধর্ম যারা আছে তাদের উৎসব হলো শিরিক যুক্ত উৎসব আমাদেরটা হলো দুল তবলা মুক্ত উৎসব তাদেরটা হলো দুল তবলা যুক্ত উৎসব তাইলে ধর্ম জার জার উৎসব সবার এই কথাটা ঠিক না ব্যাটি তাহলে ও স্লোগানটা হবে এটা ধর্ম জার জার উৎসব তার তার বলেন বলেন ধর্ম জার জার বিবাহ জার জার বউটা সবার কিও বিবাহ জার জার বউটা সবার ওর মাগো চাকরি জার জার বেতনটা সবার দেখছে মানুষ কি হুঁশ আছে তাইলে বেগেন্দু হুঁশ আছে ইন্দিকিলে বেহুশ আমনে যে তালে তালে মারি দিছেন লো ওই হেমলিওয়ালার বাসিওয়ালার মতো কার মতো হেমলিওয়ালার বাসিওয়ালা বাসি বাজায় পিছনে পিছনে বাচ্চা গুলি যায় হেমলিওয়ালার বাকল বাসিওয়ালা যিনি বাজায় সে তো সাতাশ জানে সে দিল যাব এখন বাচ্চা গুলিও দিছে যাও এবার বাচ্চা গুলি আছে না গেছে ও আমার ভাইরা এই যে উদাহরণটা এই জন্যই দিচ্ছি আমার ভাইরা আমরা তো হেমলিওয়ালার বাসিওয়ালার মতো চলছি কার পিছনে হাঁটতেছি কে কে আমার জান্নাতের দিকে নিচ্ছে কে আমার জাহান্নামের দিকে নিচ্ছে এটারও আমার নাই চলছে তালে তালে আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন সাত নম্বর হলো মান তারাকা সালাতা মুতামিদান ফাকাদ গাফার ইচ্ছা করি যারা নামাজটা ছেড়ে দিবে রেগুলারলি কি তাদের জানাজা পড়া যাবে না কারণ মাযহাবের তিনজন ইমাম বলছেন ইচ্ছা করে যারা নামাজ পড়ে তারা ইমানদার না বেঈমান পদ্মা মুহালাল নাজমে ফতোয়া ও তাদেরকে হত্যা করা রাষ্ট্রীয়ভাবে বৈধ ওর কথা কয় না রাষ্ট্র যদি কেউ যদি নামাজ না পড়ে রাষ্ট্র তার মৃত্যুদণ্ড নিশ্চিত করবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে কেউ যদি নামাজ না পড়ে তার জেলখানা আটক করা হবে করে জেলখানা আটক করা হবে এর সাদিস নিকি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইচ্ছা করে যে নামাজ পড়ে না সে ইমানদার না বেঈমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি নামাজ যদি রেগুলারলি না পড়ে তারে গ্রেফতার করা হবে গ্রেফতার করিয়া জেলখানা আটক রাখা হবে সকালে সাবগের শাস্তি বিকেলে সাবগের শাস্তি যে পর্যন্ত নামাজ না ধরবে সে পর্যন্ত সে জেলেই থাকবে আর বাকি সব ইমাম বলছে নামাজ পড়ে না তার তার কি বিধিত হবে মৃত্যুদণ্ড নিশ্চিত করা লাগবে এখন আমি যদি ইমাম সাহেব না পড়ায় চাকরি থাকবো বেনামাজির পক্ষে লোক বেশি কথা ঠিক নি আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন এরপরে আট নম্বর যারা কুফুরি আকিদা পোষণ করে কোন আকিদা তাদের জানা মুসলমান হয়ে কুফরি আকীদা পোষণ করে তাদের জানাজা পড়া যাবে না ওমাল্লাম ইহাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকাউমুল কাফিরুন এরকম মানুষ আছে যে আল্লাহর কোরআন দিয়ে যদি না চালায় অসুবিধা নাই কথা কয় না এরকম মেলা আছে না আল্লাহর কোরআন দিয়ে যদি না চালায় অসুবিধা অসুবিধা কি নাই এরকম আকীদার লোক আছে না নাই তাদের জানাজা পড়া যাবে না এরপরে নয় নম্বর হ্যাঁ নাতুর রাসুল কুফরুন যারা রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আছে না নাই রাসুলের গালি দেয় রাসুলের সুন্নতি ঠাট্টা বিদ্রুপ করে আছে না নাই তাদের জানাজা পড়া যাবে না ওরে ভাই আমার আপনার মারে যদি গালি দেয় আপনার সহ্য হবে আপনার বাবার রুজকে যদি গালি দেয় আপনার সহ্য হবে কথা কয় না গা তাহলে আপনার মারে গালি দিলে আপনার সহ্য হয় না বাবাকে গালি দিলে আপনার সহ্য হয় না কিন্তু নবীর গালি দিলে কেমনে সহ্য হয় বোঝা গেল আমার ভিতরে মাল নাই তার মানে ইমান নাই কি নাই নবীর অপমানে কাঁদে না যদি তোর মন কবি নজরুল বলছেন নবীর অপমানে কাঁদে না যদি তোর মন জানো তুমি মুসলিম নয় মুনাফেক নবীর দুশমন ওরে কোরআনের বিরুদ্ধে কথা কইলে হাতে মাথা না আমাদের একটা সংবিধান আছে না নাই এই সংবিধানটা মানুষ বানাইছে না আল্লাহ বানাইছে আমাদের যে সংবিধান এটা কি মানুষ বানাইছে না আল্লাহ বানাইছে এখন মানুষ যেটা বানাইছে এটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই সে সংবিধানের বিরুদ্ধে যদি কথা বলে যাবজ্জীবন জেল অথবা মৃত্যুদণ্ড এবার বলেন আল্লাহ যে সংবিধানটা দিলেন এটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে নিরে ভাই আল্লাহ একবার বলেন না তাহলে মানুষের তৈরি করা সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি মৃত্যুদণ্ড হয়
আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলে তাদের মৃত্যুদণ্ড হওয়ার দরকার আছে নাই? কিন্তু তাদের তো মৃত্যুদণ্ড হয় না, কিছুই হয় না, কোরআনের বিরুদ্ধে কথা বললেও কিছু হয় না, করুণাকে সত্য না মিথ্যা। এই জন্য কবি নজরুল আফসোস করে বলছে, কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, জানে তুমি, জানো তুমি মুসলিম নয় মুনাফিক আল্লাহর দুশমন। তাহলে রাসূলকে অপমান করে, রাসূলকে নিয়ে ঠাট্টা মিত্র করে, সুন্নতি অপমান করে, তাদের জানাজা পড়া। এরপরে দশ নম্বর, যারা আলেমকে গালি দেয় তাদেরকে জামিয়া জানাজা পড়া যাবে না। মাজমুই ফতোয়া তাদের জানাজা পড়া যাবে না। হেফাজত বলে গালি দেয়, গালি দেয় আছে না নেই, কাঠমোল্লা বলে গালি দেয়, টিকার করে গালি দেয়, তাদের জানাজা পড়া যাবে না কেন? মানসাব বাবা আলেমান মুস্তাহাজিন মুনকিরান তুলিকা তেমরাত, যারা আলমকে ঠাট্টা বিদ্রুপ করে গালি দেবে তুলিকা দেমরা হতো, তার বউটা তালাক হয়ে যায় না, উজুবিল্লাহ। এখন বউ তো গালি দেয় না, বউ কিনলে তালাক হইব, কারণ হেতা আলমরে গালি দেওয়ার পরে হেতার ইমান নাই, বউ তো ইমান আছে। এখন ইমানদার আর বেঈমানে সংসার হয় না, ঠিকই? তাহলে হে আলমরে গালি দেয় না, ধরো তাতে জানা যাও। এগারো নম্বর, ও ঠিক এটা বলছি, তাহলে দশ নম্বর, দশ ব্যক্তির জানাজা হওয়া যাইতে হলো কয় ব্যক্তির? সবাই বলেন কয় ব্যক্তি? এক নম্বর, যারা আগুন পূজা করে মাজুসি তাদের জানাজা পড়া যাবে না। দুই নম্বর, মুনাফিক যারা বিশ্বাসের দিক থেকে মুনাফিক তাদের জানাজা পড়া যাবে না। তিন নম্বর, যারা শরীয় আইন বাস্তবায়ন বাধা দেয় তাদের জানাজা পড়া যাবে না। চার নম্বর, যারা শুধু খায় শুধু ওষুধ খায় তাদের জানাজা পড়া যাবে না। পাঁচ নম্বর, যারা উপকূলে দেন পিতা মাতার অবৈধ সন্তান তাদের জানাজা পড়া যাবে না। ছয় নম্বর হলো যারা শিরিকে জলি করে তাদের জানাজা পড়া যাবে না। সাত নম্বর হলো যারা রেগুলার নামাজ ত্যাগ করে তাদের জানাজা পড়া যাবে না। আট নম্বর, যারা কুফরি আকীদা পোষণ করে মুসলমান হয়েও তাদের জানাজা পড়া যাবে না। নয় নম্বর, যারা নবীকে গালি দেয় অপমান করে তাদের জানাজা পড়া যাবে না। দশ নম্বর হলো যারা আলিমকে গালি দেয় তাদের জানাজা পড়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। লা ইলাহা শক্তি কমে গেছে লাগে জোরে, তাহলে এক নম্বর পয়েন্ট হলো যারা কোরআনকে অপছন্দ করে তাদের সব আমলগুলি বাতিল হয়ে যাবে। দুই নম্বর, যারা শিরিক করে লাইনা শাক্কা লাইহা বাতান্না আমালুকা ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন, যারা শিরিকে জলি করবে তাদের সকল আমলগুলি বাতিল করে দিবেন কে? সূরা জুমারের 65 নম্বর আয়াত। এখন আই শুধু দৌড়ুন, কারণ জমি যদি বড় হাত পাতলা কথা দেন লাগে, কথা ঠিক কি? সময় চলি আইছে, এই জন্য আমি এখন আর ব্যাখ্যা দেব না। এরপরে তিন নম্বর, যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়, কার রাস্তা? আল্লাহর রাস্তায় বাধা দেয় তাদের সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ যাল্লা লাহুম, ও যারা কাফের আল্লাহর রাস্তায় বাধা দেয়, কার রাস্তায়? দিন প্রচার করতে বাধা দেয়, দিন কায়েম করতে বাধা দেয়, আছে না নাই? আর কথা হতো কয় আছে নি কাকা? ও তাদের সব আমলগুলি বাতিল হয়ে যাবে। চার নম্বর হলো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবীকে হত্যা করে, ওরাসাতুল আম্বিয়াকে হত্যা করে, মুহাসসিস কোরআনকে হত্যা করে, দাইলেল্লার কাজ যারা করে তাদেরকে হত্যা করে, মুবাল্লিগকে হত্যা করে, আলেমকে হত্যা করে, মুফাসসির কোরআনকে হত্যা করে, আছে না নাই? তাদের সব আমলগুলি বরবাদ করে দিবে কে? সূরা আল ইমরান 21 থেকে 22 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগায়রি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকা হাবিতাত আ'মালু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একদিন সত্যজন নবীর জবাই করে হত্যা করেছে, কয়জন কয়জন? তাফসির মাঝারিতে দেখলাম কেউ যদি অন্যায় ভাবে একজন আলেমরে মারে, কয়জন? একজন আলেমরে মারে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি শুরু। কয় কি শুরু? শাস্তি শুরু এক লক্ষ খাইয়ালা, কত কত কত? এক লক্ষ।
যদি অন্যায়ভাবে কোন নবীকে হত্যা করে আল্লাহ একজনের পরিবর্তে কয়জন খায় এক লক্ষ খাইয়া লয় যারা যারা মুসলিম শাসক কি শাসক মুসলিম শাসক কুরআন সুন্নাহ মতে চলে চালায় খলিফা যারা কুরআন সুন্নাহ মতে চালাতে চায় তারা যদি অন্যায়ভাবে যদি একজনকে মারে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ 35,000 খাইয়া লয় কয় হাজার এখন নবী নাই নবীর ওয়ারিশ আছে না নাই সারা দুনিয়ায় অন্যায়ভাবে নবীদেরকে মারা অথচ লম্বীদেরকে মারা হয়েছে কি হয় নাই শুধু খুব মিশরের মধ্যে 8,000 স্কলারকে মারা হয়েছে কয় হাজার এখন আল্লাহ করুণা নামক মহামারী দি লাখ লাখ কোটি কোটি খাইয়া লাইছে ঠিক ঠিক এলা অন্যায়ভাবে আলম রে জুলাইবা আল্লাহ লাখ লাখ জুলাইয়া লাইব কথা ঠিক না ঠিক আল্লাহ বুঝত তৌফিক দাও বুঝছেন নাকি এরপরে পাঁচ নম্বরে যারা বিশ্বাসে মুনাফেক তাদের সব আমলগুলি বরবাদ করে দিবেন কি সূরা মায়েদার 53 এবং সূরা তাওবার 59 নম্বর আয়াত এরপরে ছয় নম্বর যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করে তাদের সব আমলগুলি বরবাদ করে দিবেন কি ইন্নাল্লাযিনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ ওয়াশাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা লা ইয়াদুরুল্লাহ শাইয়্যা সাইহাবিতু আমালাহু এতে কাজে কামে রাসূলের বিরুদ্ধে আচরণ করা আসলে নাই এতে জিজ্ঞাসা করলাম কার আদর্শের সৈনিক বা আমি অমুক নেতার আদর্শের সৈনিক কয়নি এটা তো শিরিক বিন নবুয়ত এটা কি আমরা হইলাম কার আদর্শের সৈনিক বলেন বলেন আমরা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক কথা ঠিক না ঠিক তিনজন হইলো আমাদের আদর্শ কয়জন তিন আঙ্গুল উঠেন কয়জন যুবকেরা উঠেছে বেহতারা ভুল করে বেশ কয়জন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য আদর্শ সেটাও সূরা মুমতানা ৬ নম্বর আয়াতে আছে তাহলে আমাদের আদর্শ কয়জন উম্মার মা কয়জন এখন আপনি যে কোন নেতার আদর্শ কায়েম করবে লাই জীবন দিয়ে আল্লাহ মামলে কাল্লাই জীবন দিবেন জীবন আল্লাহ আল্লাহ দেওয়া যাবে রাসুলের জন্য দেওয়া যাবে আর কারো জন্য দেওয়া যাবে না এত দেওয়ালে দেওয়ালে লাই আমি অমুকের আদর্শ সৈনিক কয়নি আহা এই ওয়াজগুলি এই জন্য করতেছি কারণ এগুলি ওয়াজ করলে তো সেটে সামা দেখত না সামা বাক্য করে দিছি কারে কিন্তু আমার যুব সমাজ তো শেষ হয়ে যেতেছে কথা ঠিক নি আয় কি আর বাড়িতুন কই কুমিল্লাতুন নিয়ে আইনি কই না কোরআন তুল হ্যাঁ আল্লাহ বুঝত তৌফিক দাও কন্যা আমিন সাত নম্বর যারা কথা কাজে মরুতা যারা কি কথা কাজে মরুতা কথা হইলে মরুতা কথাদের সব আমলগুলি বরবাদ করে দিবে কে 217 নম্বর আয়াত অমায়ের তাদের মিন কুমান তিনিহি পায়াম তহুয়া কাবরুন ফাউলাই কাহাবিত তরমান বিদ দুনিয়া লাখেরা উলাই কাসাবুল্লাহ হুম ফিহা খালিদুন আট নম্বর যারা কাফের তারা তো কিছু ভালো কাম করে রাস্তা করে পোল করে কালভার করে ভালো কাম করে ঘুমে খারাপ করে ঈদ দেয় কথা ঠিক কি তারা দেয় ভালো কাম না খারাপ ও কাফেরদের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে কুফরের কারণে নয় নম্বর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে হয়তো সে আগে মুসলমান ছিল কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে গেছে আছে না নাই কুফরি অবস্থায় ছিল কোন অবস্থায় কুফরি অবস্থায় ছিল তাদের সব আমল বরবাদ করে দিবেন কে সূরা মুহাম্মদের 108 নম্বর আয়াত আল্লাযিনা কাফারু ফাতারসাল্লাহু ওয়া দাল্লা আমালাহু এরপরে সূরা বাকারা 217 নম্বর আয়াত এটা ব্যাখ্যা দেওয়ার সময় নেই আল্লাহ বুঝত তৌফিক দাও কন্যা আমিন 10 নম্বর যে বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে ইমানের পথে চলতে অস্বীকার করে এরকম মানুষ আছে না নাই সূরা মায়েদার 5 নম্বর আয়াত তাদের সব আমলগুলি বরবাদ করে দিবে কে অমায়াক পূর্বিল ইমান ফাগত হাবিত আমালহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন 11 নম্বর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে নিদর্শনকে অস্বীকার করে মুজিকে অস্বীকার করে পরকালে আল্লাহর লগে সাক্ষাৎ করা লাগবে লাগবে কি লাগবে না বিচারের মুখোমুখি হওয়া লাগবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের সব আমলগুলি বরবাদ করে দিবে কে সূরা কাফের 105 নম্বর আয়াত এবং সূরা আরাফের 147 নম্বর আয়াত 12 নম্বর যারা দুনিয়ার পূজারি দুনিয়ার সাক্ষী কোসায় তারা তারা যারা দুনিয়ার পূজারি দুনিয়ার সাক্ষী কোসায় আখেরাতের কল্যাণ চায় না আছে না নাই তাদের সব আমলগুলি
হচ্ছে আর সব আমল বরবাদ খবরদার ওই মানদারেরা নবীর সামনে তোমাদের গলার আওয়াজটা বড় করো না এ ফরলা তাজারুবিল কলকা জাহর বাদিকুম লিবাদি তোমরা পরস্পর যেভাবে কথা কয় এভাবে কথা কয় না আনতাহবাতা মালহুম তোমাদের সব আমলগুলি বরবাদ করে দিবে কে ওয়ান্তুম লা তাশুরুন তেরো পাবে না ইয়াতে তাফসীর লাগে যারা হক্কানে উলামায়ে কেরাম যারা এলেমে আম এলেমে এবং আমলে আলেম তাদের সামনে যদি আমি গলার আওয়াজ বড় করে কথা বলেন তাদের লগে যদি বেয়াদবি করেন এতে কথা না কইতে দেন এরকম আসলে নাই এ হুজুরিয়া তুই কি বুঝছস এরকম কথা কয় কি কয় না কথা বলেন না কেন তাদের সব আমল বরবাদ করে দিবে কে আল্লাহ হেদায়েত দান করুক আমিন আচ্ছা আপনাদেরকে বলি আলেমের দাম বেশি না পাবলিক নেতার দাম বেশি হ্যাঁ হাসর ময়দানে ভাই একই শরীফের হাদিস একজন আলেমরে ডাকবে আর একজন ফাবদিকে ডাকবে ফাবদিকে কইবো ওসপুর তুমি দাঁড়িয়ে দাও আলেমরে ফাবদিকে কইবো খুলিল জান্নাত তুমি জান্নাতে ঢুকে যাও আলেমরে বলবো ওসপুর আপনি দাঁড়িয়ে যান আলেম টেনশনে পড়ে যাবে কি আর ওয়াজ উনি কি আমল করলো আমল করে হি করে জান্নাতে যাই বললা আর এক কথা আইতে গেল ঘটনাটা কি আল্লাহ তখন বলবেন ওয়ালা তাখা বলা তাহাজান ও রাসুল আম্বিয়া তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আত্মা তাশরা বিমা আসান্তা দবাহু তুমি এলেম শিখলা আমল করলা আজকে একা একা জান্নাতে যাইও না তোমার মনে যা চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও সুপারিশের হাদিসের ভিতরে আল আম্বিয়া সুমাল উলামা সুমা সুয়াদা প্রথম সুপারিশ করবেন আলেমগণ আলেম প্রথম সুপারিশ করবেন নবী রাসূলগণ দ্বিতীয় সুপারিশ করবেন আলেমগণ তৃতীয় সুপারিশ করবেন শহীদগণ ইন্না শহীদা তুসাফর সাবিল মিনা কৃবাহি একজন শহীদ ব্যক্তি 70 জনকে সুপারিশ করে দিতে পারবে কয়জন কয়জন 70 জন শহীদের রুল নম্বর হলো 3 আলেমের রুল নম্বর হলো 2 এবার কোন রুল নম্বর 3 যদি 70 জন হারে রুল নম্বর 2 কম পাইবে না বেশি পাবে এ হাদিসের ব্যাখ্যা লেখেন যে আলেমের যত আলেম যত আমল সে আলেম ওই অনুযায়ী আমল অনুযায়ী 70 এর বেশি তত বেশি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এখন কোন আলেম যদি জান্নাতি হয়ে যায় কম পক্ষে 70 কম পক্ষে কত এবার বলে নানক দেশের লিডার আনক এলাকার লিডারে খোঁজ নিতে হইব কথাও তো কয় না মেম্বার কো গাহিরব চেয়ারম্যান সাহেব কো গাহিরব এমপি সাহেব কো গাহিরব মন্ত্রী সাহেব কো গাহিরব কোন সাহেব তাহলে যে আলেমরা সুপারিশ করে জান্নাতি নিতে পারবে সে আলেমের পিছনে কারা কারা থাকতে রাজি একটু দু হাত তুলে দেখাই আল্লাহ কবুল করেন কোন না আমিন হাত উঁচু করে রাখেন আল্লাহর সাক্ষী দেন এরপরে আমার ভাইরা 15 নম্বর যারা সতী নারী সৎ পুরুষের বিরুদ্ধে জিনার অপবাদ দেয় আছে না নাই অজ্ঞ দর্শন করে না হাজার হাজার দর্শন করছে এরকম কথা কই হাসি দিছে এরকম ঘটনা আছে না নাই কাসপুল মহাসানাতে তাহাদি মুলা মানা মিয়া তো সানাতির বিষয় বিরহাদিস পা কেউ যদি জিনা করে না জিনা করে না তারপর তার বিরুদ্ধে জিনার অপরাধ দেয় দর্শনের অপবাদ দেয় আল্লাহ 100 বছর ইবাদত তার নষ্ট করে দেবে অ বছর ইবাদত 100 বছরের আমল নষ্ট করে দেবে আপনারা না খাইলে পাবলিক কইবেন যে হাতের বয়স হইলে 60 বছর 100 বছর কেনে বাদ যায় হাতের বাদ যায় মনে করেন 60 বছর ক বছর আরো বেশি ক বছর এ বাকি 40 বছরের গুনাহ দাগামি হাতের কাঁধে উড়াই দেওয়া হবে আসেনি আহারে কোরআনের বাকি একটাও তো দর্শন করে নাই তার ভরো হাজার হাজার দর্শনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল গেছিল না ইজা মুদিয়াল ফাসু মাহতাদালার ওই ফাসেকের ফসল গুলো আল্লাহর শো কাফি উঠে কারণ একার বান্দা যখন মারা যায় তখন আল্লাহর আরশ কাঁপে ওঠে ন্যায় বিচারক মারা গেল আল্লাহর আরশ কাঁপে ওঠে হযরত সাদ ছিল ন্যায় বিচারক যখন রাত ইন্তেকাল করলেন হযরত আল্লাহর আল্লাহর আরশ কাঁপে উঠেছে হযরত ওমর ফর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন ন্যায় পরায়ণ শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন আল্লাহর আরশটা কেঁপে উঠেছে ও আমার ভাইরা নেককার বান্দা যদি মারা যায় আল্লাহর আরশ কাঁপে আর কোরআনের ফাঁকি যখন মারা গেল জুলজিলাতিল আরদু জমিনটাকে হয়ে উঠেছে এর
এরপরে আমার বাইরা ১৬ নম্বর যারা হিংসা করে কি করে হরের উতে না বা ইটা নিশল্য হারা ওর কথা কয় না হরের উতে না বা ইটা নিশল্য হারা এত স্টুবি বাড়ি গেছে কিল্লে এরকম কথা কয় নি এত বোরকা কিল্লে বাড়ি গেছে মুসলমান হয়ে এরকম হিংসা আসে না নাই যারা হিংসা করে তাদের সব আমলগুলি বরবাদ করে দেবে কে ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদাত ফাইনাল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার হাতাবা ক আগুন যেরকম দেবে কাট খাইয়া লা হিংসা এইভাবে নেক খাইয়া লা তাহলে হিংসা করা যাবে নি ১৭ নম্বর কেউ যদি সন্তানটাকে মিসগাইড করে বাবা হয়ে সন্তানটারে মিসগাইড করে বাবা মা হয়ে সন্তানটারে যদি মিসগাইড করে কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে সব আমলগুলি বরবাদ হয়ে যাবে আমি আন্দাজি বলছি না আমার ভাইরা তাফিমুল কোরআন ১৭তম খণ্ড ১৯০ পৃষ্ঠা থেকে বলছি ইউতাবিরাতুল নিয়ামাল কিয়ামা ফায়ুকাল ওয়াকাল আয়াল হাসানাতহু কিয়ামতের মধ্যে একটা লোকের হাজির করি হবে লোকটা আমলনামা দাও বা আমলনামা দেখি সাই দেখে তার কোন একজন এক নাই ওগো কি এত কইবো যে আমি তো মেলা মেলা এক কাজ করলাম সবরে তো রোজা তো রাখছি আমি হজ করলাম উমরা করলাম যাকাত দিলাম কিলে আমার আমল গুলি শেষ হয়েছে তুমি বালা কাম করছো কিন্তু হোলা মাইয়া রে বালা হতে নেও আছে না নাই ওরে হোলা রাজনীতি করছে কাল মার্ক্সের রাজনীতি করছে লেলিনের রাজনীতি করছে আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে এই রাজনীতি হোলা করে না হোলা চুরি করছে ডাকাতি করছে সন্ত্রাসী করছে মারাটি করছে হোলা যত অপরাধ বিজ্ঞানী তোমার গাড়ি গাড়ি ওর কথা কয় এত করুণার তেল চুরি করিয়া লাইছে তারপরে গরিবের গম চুরি করছে এখন গরিবের নাকি দ্বিতীয় নাকি কোনায় নাকি তো নাই তুই কিল্লা মিস গাইড করলা হোলাগারে মিস গাইড করলা সঠিক পথে কিল্লা চালাইলা না এই জন্য তোর একদি গরিবরে বুঝ দিছে এই জন্য সন্তানটারে সঠিক পথে কি পরিচালনা করা লাগে এরপর ১৮ নম্বর মুজাহিদ যে দিনের পথে যে পিসাবলিল্লাহ করে মুজাহিদ তার স্ত্রীর যদি ইজ্জত কে নষ্ট করে কি করে ও মুজাহিদের যদি একমাত্র দিনের যারা কাজ করে তার স্ত্রীর ইজ্জত যদি কেউ নষ্ট করে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফাকুস বিন হাসানাতি মাসে তা এই জিনাকারের আমলনামা থেকে যত লেখ আছে তোমার মনে চাই তুমি নিয়ে আনা এটা কোন হাইবেন মুসলিম শরীফের কিতাবুল ইমানাতে ৪৬৫৮ নম্বর হাদিস আল্লাহু আকবার বলেন একমাত্র দিনের কাজ করে হাতে গেছে জেলে এই আকেদি বললাগে শয়তানি করছে আছে না নাই কিয়ামতের ময়দানে তার বলবে এই জিনাকারের আমলনামা থেকে তোর যা মাংস নেক লই যাও আল্লাহু আকবার বলেন না এরপরে আমার ভাইরা ১৯ নম্বর যারা সরাসরি সুদীর লগে সম্পৃক্ত কার লগে কার লগে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয় কদা বতানা জিহাদু মা রাসূলুল্লাহ তারা যদি আল্লাহর রাসূলের লগে জিহাদ করে সুদীর লগে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের ওই জিহাদের আমলটাও বাতিল হয়ে যাবে কার লগে যুদ্ধ করলে আল্লাহর নবীর লগে আল্লাহ আকবার বলেন না তাহলে সুদ থাকবো না যাইব এরপরে ২০ নম্বর অনেক বারে নেকি দিয়ে দেওয়া লাগবে যারা অন্যায় ভাবে গালি দিয়েছেন তারে নেকি দিয়ে দেওয়া লাগবে যারে জাল্লা জাল কবলা করছেন তারে নেকি দিয়ে দেওয়া লাগবে যার গীবত করেছেন তারকে নেকি দেওয়া লাগবে এরপরে যার বিবাহে খোঁজ কইছেন তারে নেকি দিয়ে দেওয়া লাগবে যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন তারে নেকি দিয়ে দেওয়া লাগবে যার মান সম্মানে হানি করছেন সম্মান হানি করছেন তারে নেকি দেওয়া লাগবে যারা অন্যায় ভাবে থাপ্পড় দিয়েছেন আছে না নাই অতুকাল্লি মুনাই দিম হাত বলে দেবে অন্যায় ভাবে কারে সাপোর্ট দিলা অতুকাল্লি মুনাই দিম হাত বলে দিবে তুমি নামাজের সাপোর্ট দিলে না বে নামাজের সাপোর্ট দিবা হাত বলে দিবে তুমি মাইক্কা হাইরবা ওগা মাইচ্চো দশ গা মাইক্কা হাইরবা ওগা সিল মাইক্কা হাইরবা ওগা মারিয়ে লাইছো ১০০ গা আছে না নাই অতুকাল্লি মুনাই দিম হাত বলে দেবে এবার নাই কইর কে এরপরে এ হাত বলে দিবে কলমের খোসা দিয়ে কেন অন্যায় ভাবে কাউকে ফাঁসির কাছে ঝুলাইলা হাত কেমতের ময়দানে বলে দেবে হাত বলে দিবে অন্যায় ভাবে কেন আদালতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলা হাত সেটা বলে দেবে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তাদেরকে নেকি দিয়ে দেওয়া লাগবে যারা অন্যায় ভাবে হত্যা করেছে তাকে নিয়ে নেকি দিয়ে দেওয়া লাগবে যারা যে পরিমাণ জুলুম করছে জুলুমের কারণে নেকি দিয়ে দেওয়া লাগবে যারা অন্যের ভোট নিজে দিছে অন্যের ভোট নিজে দিছে তাকে নেকি দিয়ে দেওয়া লাগবে তাহলে অন্যের ভোট নিজে দিলে নেকি যাবে রসাতলে বলেন বলেন অন্যের ভোট নিজে দিলে নেকি যাবে রসাতলে তলে হাত উঠেন হাত উঠেন আর করবো না যাদেরকে দিছেন হাতের কাছে তুমি আসাইলে
আমি বলছি এই কথা ওয়াজগুলি কে করবে না হিটের সানা থাকবে না কথা ঠিক কি এই ওয়াজ করলে হিটের সানা থাকবে না আমরা তো হাসি হাসটিয়া কিন্তু হাসটিয়া হাই কি আমতর ময়দানে হাতে কুটি কুটি নেকি দিয়ে দেওয়া লাগবে কারণ এটা তো হক এটা কি এরবারে সাদাবাজি করছেন নাকি দিয়ে দেওয়া লাগবে মিথ্যা মামলা ছড়াই দিয়েছেন নাকি দিয়ে দেওয়া লাগবে তারপরে চুরি করছেন নাকি দিয়ে দেওয়া লাগবে ডাকাতি করছেন নাকি দিয়ে দেওয়া লাগবে হাইজাকারি করছেন নাকি দিয়ে দেওয়া লাগবে ও আমার ভাইরা শিক্ষক যদি ছাত্রকে মারে কারে কারে শিক্ষক যদি ছাত্রের মারে যদি অন্যায় যে পরিমাণ অন্যায় করছে যদি মারাটা সমান হয় তাহলে সমস্যা নাই যদি অন্যায়টা বেশি মারাটা যদি বেশি হয়ে যায় তাহলে ওই শিক্ষক ছাত্র ছাত্রীকে নাকি দিয়ে দেওয়া লাগবে আল্লাহ হেদায়েত দান করুক আসেন নি আমরা জমিনে আসেন নি কাকা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Zore zore La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah La ilaha illallah La ilaha ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগা হাদিস হইছিলাম খেয়াল আছেনি ওগা হাদিস হইলো আলমারা ফিজা সলাত খামসা হা ও সোমা সাহারাহা ওয়া সালাত ফরজা ওয়া তাবালাহা নারে যদি সাতটা কাম করতে পারে কয়টা কাম আতুদান কয়টা কাম রমজান শরীফের রোজা একটা ফাসুক তো নামাজ রমজান শরীফের রোজা স্বামীর আনুগত্য পর্দা ফুসিতার ভিতরে থাকে নিজের ইজ্জত ইবাদত করতে পারে পাশে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে এখন পর্দা করা লাগবে নি কথা তো কানে পর্দা লাগবে নি এটা কি নফল না ফরজ নামাজ পাঁচ টাইমে কি ফরজ পর্দা হলো 24 ঘন্টা ফরজ ঠিক কি না যেখানে পর্দা সেখানে তো শব্দ এখন তো পর্দা নেই পোশাকেরও পর্দা নেই আছে না নেই ডিবেটেড হরে কি হরে ডিভিডেড মানে বাদ ডিভিডেড মানে কি কথা কয় না ডিভিডেড মানে কি নোয়াখালী বসলে হারা সিরিয়া এবার এই মাছটা যখন ডিভিডেড করি হাঁটে হাঁটার পরে তার গোড়ালি দেখা যায় কি যায় না যারা দেখবে যারা দেখাবে উপর আমল নামের যে জিনার গুণা লেখা হবে যে বাবা এই পোশাক কিনে দিলেন সে বাবার আমল নামা জিনার গুণা লেখা হবে যে ভাই তার বোনকে ডিভাইডেড নাম পোশাক পরিয়ে দিবেন তার আমল নামা জিনার গুণা লেখা হবে আর একটা আছে প্লাজু ইয়া প্লাজু বুঝিনি আহারে আর বাতিজা ক আর বাবি জানে হচ্ছে কি কাজ কমা তো তো হাগল নতুন না লাগে প্লাজু যেগুলো খা যেগুলো হরে এগুলো রুচি নাই কি নাই এটা রুচি সলাসুর খাবার লাগবে কি সলাসুর এই হাঁটুর উপরে অনেক উপরে আর ডোঙ্গা বেশি ডোঙ্গা কি এটা কোনো রুসিও নাই এ ফ্লাজু জায়েজ নাই ফ্লাজু যারা পড়বে তাদের দিকে যারা তাকাবে সকলের জিনার গুনাহ আমল নামা জিনার গুনাহ হয়ে যাবে এরপরে কণ্ঠস্বরের পর্দা আছে ফালা তাসদানা বিল কলে ফায়াত মাল্লাজি ফি কলবিহি মারাদু অকুল না কলা মারুফা এতে অন্য লগে কথা কা মিষ্টি মিষ্টি আছে না রে এরপরে জামাইর লগে কথা কয় লাগজান হিসে দি হিডে আছে না রে কথা তো কয় লাগে যে হাগলা কুত্তে কেন এসে তিরে আর এক বন্ধু আর বন্ধুর লগে জানে কথা কয় তুমি এটা বাসা কথা কয় বন্ধু কাহারে কার বিয়া কইলে আমি গে যদি আর বই তো তাইলে কই যা কাডি দু ফেজ করে খাওয়াইতা আয় হ্যাঁ জিন হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ হেদায়েত দান করুক কোন আমি চোখের দৃষ্টি পড়ার সাথে সাথে চোখের দৃষ্টির পর্দা আছে দৃষ্টি পড়ার সাথে সাথে দৃষ্টিটা ফিরিয়ে নেওয়া লাগবে মান তারা কামা কাফাতি আব্দালাতুল ইমান ক যারা চোখের দৃষ্টি পড়ার সাথে সাথে এটা ফিরে নেবে আব্দালাতুল ইমান ইয়াজিদ হালাওয়াত ফি কলবিহি তাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে এমন ঈমান দান করবে সেটার মজা সে অন্তরে অনুভব করবে তাইলে সকল হওয়ার লাগে লাগে রেনি থাকবে কয়েকবার সান যায় আজ যে কর একবার সানো যায় দে কর ইচ্ছা করি একবার সানো কি নেই অনিচ্ছা সত্ত্বেও যদি দৃষ্টি পড়ে সাথে সাথে ফিরাবেন
তাইলে আল্লাহ এমন ঈমান দান করবে যে ঈমানের মজাটা আপনি অন্তর অনুভব করবে এমন ইবাদত যদি চোখের দৃষ্টিটা ফিরিয়ে ফেলেন আল্লাহ ইবাদতের মধ্যে মজা দান করবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে কত লোক আসলো আসার পরে কইলো মালি হাজার রাসূল তো কি লোক হইল ফি আইনিকুম ইয়াসরি জিনা তোমার চোখের মধ্যে তো জিনার আসর দেখা যায় আল্লাহ হেদায়েত দান করুক আমিন এই যে আপনারা কদু গাছ কোনা গাছে এ তারপরে ফুন্ডাইছে লক্কান নেই কালা হাইলা বাঙ্গা হাইলা ওর কথা কয় না কিল্লা লক্কান মুখ দোষ চোখ দোষণ বাইশ ফেললাই এটা বুঝি মুখ দোষ চোখ দোষণ বাসাইবে এটা গুলি সিরিক আসলে সুরায় ফালাক সুরায় নাস পড়বেন এরপরে পানি ফোড়াটা ফু দিবেন হেফাজত করবে কে তো যদি ধরে নিলাম যদি স্টুন্ডাইসের কারণে যদি মুখ দোষ চোখ বাসা যায় চোখ দোষ চোখ বাসা যায় তাহলে আমার মাইয়া গরে দিয়ে ভাবে আমার বেদের মেয়ে যোস্তা করে সাজা সুজা দিলেন আমার বগরা দিয়ে ভাবে বেদের মেয়ে যোস্তা করে সাজা সুজা দিলেন ছোট্ট এক কাহি সা লটকাই দিয়ে বুঝো ইউ আইতেন না আইবো আইবেন কাকা আল্লাহ হেদায়েত দান করুক কোন ও আমার ভাই বাবুনেরা তাইলে খেয়াল করিয়ে নাচিনির লোক তাদের জন্য জান্নাতে সব দরজা খোলা এক নাম্বার সংক্ষেপে সংক্ষেপে ঘুমো রাজি 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 কয়সিনির লোক কোন সাই যাদের জন্য জান্নাতে সব দরজা খোলা এক নম্বর হলো নবীগণ তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে সুবহানাল্লাহ কল দুই নম্বর হলো সিদ্দিকিন যারা কথা কাজে সত্যবাদী তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে তিন নম্বর শহীদ শহীদ ব্যক্তির জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে আল্লাহ শহীদ ব্যক্তিকে বলবে উদখুলিল জান্নাত আমি ইয়াহুবিল জান্নাতে শাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শহীদ ব্যক্তিকে বলবে ও শহীদ ব্যক্তি জান্নাতের আটটা দরজা তোমার যে কোন মনে চায় যে কোন দরজা দিয়ে ঢুকে পড়ো দারিমি শরীফে চব্বিশ এগারো নম্বর হাদিস এরপরে আমার ভাইরা তিন নম্বর চার নম্বর হলো যারা অলরাউন্ডার তাদের জন্য জান্নাতে সব দরজা খোলা থাকবে কি রাউন্ডার আমাদের সাকিব আল হাসান তার ব্যাটিং ফিল্ডিং ক্যাচিং হাতে ব্যাকেন দিবালা কেন ঠিক নি এই জন্য হাতেল্লা দাম তোলা তোলা এখন হাতে এমপি হয়ে গেছে কথা ঠিক নেই ব্যাটার ওর কথা কেন বিসমিল্লা কি রহমান রহিম বিসমিল্লাহ রহিম রহমান নাই আহার এমন নেতা বানাইলাম রহমান ও হালাই দিছে আল্লাহ হেদায়েত দান করুক কোন আমি ও এতখা জন্য আছে রুহু সঞ্জু হালা মানুষ এমন লোকের নেতা বানাইব এমন লোকের নেতা বানাইব জিজ্ঞা হইল বে নম্বর কি নম্বর আল্লাহ হেদায়েত দান করুক যারা অলরাউন্ডার মুসলমান তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা পাঁচ নম্বর হলে যারা ডাইনপন্থী কনপন্থী তাদের জন্য বাবুলা ইমান থাকবে ডাইনের দরজা যে দরজা দিয়ে সত্তর হাজার বিনে হিসেবে একসাথে জান্নাতে চলে যাবে আপনারা ডাইনপন্থী না বামপন্থী আতুডান আতুডান ডাইনপন্থী না বামপন্থী এ কোরআনটা ডাইনা বাম হকানি ওলামায়ে কেরাম ডাইনা বাম হকানি ফির বুজুর্গ ডাইনা বাম আল্লাহর আইনটা ডাইনা বাম বন্দার আইনটা ডাইনা বাম বন্দার আইন ডাইন তো বা তাইলে যারা বন্দার আইনের পক্ষে আছেন বামে আসিলেন আমের লাহি জান্নাতের সব দরজা খোলা থাকবে না কয় ডাইন বাম দল কিরে বেটা তুই বাম দল কিলে তুই কবি আই ডাইন দল কোন দল এরপরে আমার বাইরা তারপরে সাত নম্বর যারা অভক্ত বয়সে যার অভক্ত বয়সে ঢুকে হলাম ইয়ে মারা যায় নাবালক অবস্থা সে যদি ধৈর্য ধারণ করে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা আল্লাহ একবার বলেন না আট নম্বর হলো যে নারী আল্লাহ সাত নম্বর যে নারী রমজান শরীফ রোজা রাখবে ফাঁসক্ত নামাজ পড়বে স্বামীর আনিগত্য করবে খেদমত করবে এরপরে পদ্মা ফসিদের ভিতরে থাকে নিজের ইজ্জতের হেফাজত করবে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা এরপরে আট নম্বর হলো যে সুন্দর করে অজু করবো বালা করে ডলি ডালি অজু করবো অজু করার পরে কালিমায় শাহাদাত পড়বো সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাধু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কারণ কালিমায় শাহাদাতের ভিতরে হাসতাই নুজ হাতে কবলে যে আল্লাহ হইলে আইনদাতা আল্লাহ হইলে বিধানদাতা সুবহানাল্লাহ কইতেন না আর কথা রাগেছি নি কোন যে কথাগুলি বলছি প্রথম আমাকে যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমার করা তৌফিক দান করেন ইনশাআল্লাহ প্রধান মেহমানের আলোচনা শুনে যাব তো কারা কারা এটা হাত তুলে দেখা আল্লাহ কবুল করেন কন্যা আমি মাওলানা